আমি তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো সৎ নিষ্ঠাবান এবং সচ্চরিত্রের একটা গল্প, এবং লোপ করা যাবে না এমন শিক্ষা আমরা এটা থেকে পাবো। এক গ্রামে দুই কৃষক বাস করত, একজনের নাম মিস্টার কামাল আর একজনের নাম মিস্টার রহিম। ওয়ান্স একদিন কামাল তার যে একখণ্ড জমি আছে, ল্যান্ড আছে, সেটা রহিমের কাছে বিক্রি করে দিল। ওকে, বিক্রি করার পরে তখন কী করলো রহিম, ওই জমিটা চাষ করতে ডিগিং করতে লাগলো, চাষ করতে লাগলো। যখন সে চাষ করতেছে, লাঙ্গল দিয়ে মাটি উঠাচ্ছে, ডিগ করতেছে মাটি, তখন সে দেখলো যে একটা কলস, মানে পিজার, পিজার কলস, পিচার আছে না একটা, ওই যে হ্যাঁ পিচার ছিল না কলস, মানে ওই ওয়াটার পট আর কি, কাইন্ড অফ ওয়াটার পট। তো সে ওটা উঠালো, উঠায় পরে দেখে এই কলসের ভিতরে অনেক স্বর্ণ মণিমুক্তা এই সমস্ত রয়ে গেছে। তো সে ভাবলো জমিটা তো আমি কামালের কাছ থেকে কিনেছি, তো কাজে কাজে আমি এটা কামালকে ফেরত দিয়ে দিই, যেহেতু জমিটা আমি তার কাছ থেকে কিনেছি। তো সে নিয়ে গেল, ভাই কামাল তুমি এই কলসটা জমি তোমার জমিতে আমি পেয়েছি, জমিটা যদিও তুমি আমার কাছে বিক্রি করেছো, কিন্তু আমার মনে হয় এটা অনেক আগের থেকে তোমার এই জমিতে ছিল, কাজে কাজে তুমি এটা নিয়ে নাও। তখন আমার বল, আমি তো এটা নিতে পারি না, আমি তো জমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, আমি এটা কেন নিব। আমি বলল, না ভাই আমি এটা নিব না, তোমাকেই নিতে হবে, তোমার জমি ছিল কাজে কাজে তোমার এনে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হতো। তখন তারা বিচারের কাছে, বিচারকের কাছে, জাজমেন্ট, এক জাজের কাছে গেল, যে তারা দুজনে নালিশ দিল। তো কামাল বলতেছে যে আমি তাকে জমিটা বিক্রি করে দিয়েছি, কাছে কাছে আমার এই জমির উপর আর কোনো কিছু নেই, যা আছে সব কিছু তার। কামাল বলতেছে, না জমিটা আমি মাত্র কয়েকদিন আগে কিনেছি, কাছে কাছে জমির ভিতরে যে কলসটা পেয়েছি আমি সেটা তার হলো, আমি তো কলস সেখানে রাখিনি, আমি এটা নেব না। দুজনে কেউ আর স্বীকার মানে এটা নেওয়া। তখন বিচারক মানে জাজ অনেক চিন্তা করলো, বাবা কি সুন্দর শব্দ, কত অনেস্ট, হ্যাঁ তারা কত অনেস্ট, কত সৎ, তারপরে বিচারক অনেকক্ষণ চিন্তা করে বললো যে একটা বুদ্ধি বের করলো কী করা যায়। তখন একজন জিজ্ঞাসা করলো, তোমাদের কারো কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার একটা ছেলে আছে, করিম বললো। রহিম বললো, আমার একটা মেয়ে আছে। গুড, আমি পেয়েছি, এখন আর কাজ করো, তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আর যে কলসটা তোমরা স্বর্ণ যে কলসটা তোমরা পেয়েছো সেই স্বর্ণগুলো দুজনকে তোমরা উপহার হিসেবে দিয়ে দাও। হয়ে গেলো, সলভ হয়ে গেলো কাজে কাজে, তোমরা তোমার ছেলে তোমার মেয়ে দুজনে এটা ভাগ হবে, তোমরা কেউ নিবে না, তোমরা যখন কেউ নিবে না ওরা দুজনে নিবে। দেখলো যেটা তো একটা সুন্দর আইডিয়া, তাই না? তখন তাদেরকে ধুমধাম করে তাদের মধ্যে বিয়ে দিয়ে দিল, এবং রাজ্যের মধ্যে ওই দুজন কৃষককে বাদশার পক্ষ থেকে অনেক পুরস্কার দেওয়া হলো, তাদের সততার জন্য, অনেস্টির জন্য অনেক পুরস্কার দেবে। সে পুরস্কারগুলো ও তারা তাদের ছেলে মেয়েদেরকে তারা দিয়ে দিল। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? আমাদেরকে সতর্ক হবে, মিথ্যা কথা বলতে পারবো না, কারো জিনিস বলতে আমরা গ্রিডি বা লুবি হব না, এটা আমরা শিখলাম, ঠিক আছে? তো এখন থেকে আমাদের কী করতে হবে? সবসময় সত্য কথা বলবো, কারো জিনিস বলতে লোভ করবো না, ওকে?